রামকৃষ্ণপুরে একটা মার্ডার হয়েছিল, সে হসপিটালে গিয়ে বিজিতে গিয়ে মারা যায়, তার স্ত্রী এখানে বসে আছে আপনারা জানেন, এবং তার স্ত্রী সত্যিই গুলিবিদ্ধ হয়েছিল, কিন্তু তৃণমূলে কেউ গুলিবিদ্ধ করেনি, তাই তো? এই কারণে ও নতুন করে একটা কাগজ জমা দেবে, দেখি খরচটা এই কাগজে লেখা আছে, পড়ে শুনে তবে দেখে দেবে বিপুল মহাশয়। আমার সবিনয় নিবেদন এই যে, আমার স্বামী স্বরূপ গড়াই গত 6/9/19 তারিখ রাত্রি 9টার সময় কিছু হাততায়ী গুলিতে গুলিবিদ্ধ হয়ে কলিকাতার TRK জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং গত 8/9/19 তারিখে মারা যায়। আমিও আমার স্বামী বরাবর তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির আদর্শে আমরা বিশ্বাসী। গত 7/9/19 তারিখ আমার অজান্তে বিজেপি পার্টির ষড়যন্ত্রে জনৈক অনুপ কুমার গড়াই নানুর থানায় একটি অভিযোগপত্র দায়ের করে। উক্ত অভিযোগপত্রে যাদের আসামি হিসাবে নাম দিয়েছে তারা আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী নহে, বিজেপি রাজনৈতিক ফায়দার জন্য ষড়যন্ত্র করে এই অভিযোগপত্র থানায় দায়ের করেছে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে তারা কেউ আমার স্বামীর মৃত্যুর জন্য দায়ী নয়। তারা গত ইংরেজি নানুর PSA কেস নাম্বার 173/19 ডেটেড 7/9/19 দায়ের করা অভিযুক্ত হতে বাদ গেলে আমার কোনো আপত্তি নেই, স্বামীর চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় আমার মতামত থানায় জানাতে দেরি হল। ইতি চাইনা গড়াই, স্বামী স্বরূপ গড়াই, 28/9/2019। উনি জানতেন না, তারপর ওনার স্বামী মারা যায়, মরাটা খুবই দুঃখের ব্যাপার, সে যারই হোক। এসব নোংরামি বিজেপি করতে ভালোবাসে, এটা বিজেপির পক্ষেই সম্ভব সাধারণ নয়। এবং ওই ফ্যামিলিটা, ওই ছেলে এবং বৌমা যারা রয়েছেন, ওনার শ্বশুর, ওরা বরাবরই তৃণমূল কংগ্রেস, ওরা আজীবন তৃণমূল। আমার স্বামী তো তৃণমূল করতো নাকি, ওনার স্বামীও তৃণমূল করতো, শুনে না এগুলো সবই ওনার অজান্তে হয়েছে। উনি তখন হসপিটালে ছিলেন, তার স্বামী কিন্তু সেই সময় তৃণমূলের বিজেপির নাম ছেলে তৃণমূলেরকে হ্যারেস করার জন্যে, তৃণমূলকে ফাঁসাবার জন্যে এই কেসটা করা। উনি বিজেপি নেতাদের সাথে থানায় গিয়েছিলেন, অত বোঝে না, অত বুঝতে তো পারছে না, অত বোঝে না, আর মানসিকতা ঠিক ছিল না। যার স্বামী চলে যায় তার মানসিকতা, এমনকি মুকুল রায় এসে ওনাকে একটা সহযোগিতা দিয়েছে, সে সহযোগিতা দিয়েছে সেটা উনি বলতে পারবেন, আমি জানি না। এবং আমি এটা বলতে পারি, যার ওই সময় স্বামী মারা যায় তারপর তার মাথায় কে ডাকছে, ওনার ওনাদের ফুল ফ্যামিলি যে তৃণমূল করতো ওনার কাছে শুনুন, আমি তো বলছি, তাই তো নাকি? নতুন করে যে অভিযোগ লেখা হয়েছে এটা কি থানায়, এটা অভিযোগ নয়, ওইটা কি থানায়, এটা তো কোনো অভিযোগ দিচ্ছে না, উনি বলছেন আমার অবর্ত, আমার অবর্তনে তখন আমি হসপিটালে যাব, বিজিবির কেউ তোমার থানায় জমা দেয়, ও বলছে তারা নাম দিয়েছে সেগুলো তারা কেউ তার ওর স্বামীকে ফোন করে নেয়, সেটা বিচার করা। এটা আপনারা কোথায় গেলেন? সেটা নিশ্চয়ই তাঁরা দিয়ে দেবে বোধ হয়, যে 11 জনের নামে অভিযোগ হয়েছিল তার মানে ওরা দোষী নয়, না পুলিশ তো একটা কেস করেছে, পুলিশ তো কেস করেছে, পুলিশ তো একটা কেস করে, হ্যাঁ 100% পুলিশ একটা কেস করেছে, পুলিশ তো তদন্ত অলরেডি করেছে, পুলিশ কেস করেছে, পুলিশ ব্যবস্থা নেবে, উনি কি আজকে কোনো দলে থাকছেন, জয়েন করবো, তো আমাদের দলই করে, ও তো তৃণমূল দলই করে, জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো না তৃণমূল করে কিনা, ওর স্বামী তৃণমূল করে কিনা, ওর শ্বশুর তৃণমূল করে কিনা, জেনে না। তখন কি দাদা ভুল বোঝানো হয়েছিল? আর একটা স্বামী মারা গেলে বিভ্রান্ত হয়েছিল, কে কোথায় নিয়ে যাবে, তারপর যা হয়
একটু টাইম দিতে হবে, মানে রাজনীতির শিকার হয়েছিল তাহলে। তো সেই সময় বিজেপি যে রাজনীতি করেছিল তার জন্য অসিত বাবু গিয়েছিলেন ওখানে এমপি হিসেবে, উনি তদন্ত করে গিয়েছে, তা উনি যা বুঝতে পেরেছেন ওনাকে সব ডিটেলস ব্যাপারটা বলেছেন ওনার স্ত্রী, তার পরিপক্ষে তো অসিত মাল বোলপুর পার্টি অফিসে নিয়ে এসেছিলেন। কি বলার আছে এই বিষয়ে শুনলেন না তো? তখন ভুল বোঝানো হয়েছিল সেই সময় বিজেপি লোকজন এসে আপনাকে কিছু বলেছিল আপনার বাড়িতে এসে? আপনার ছেলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একাধিক নেতা ছিল সেখানে, দিদি একটু এদিকে না তাড়াতাড়ি, তুই দেরি করলাম বেশি করবো।